করোনা সংক্রমণের হার বেশ কিছুটা নিয়ন্ত্রণে পূর্ব বর্ধমান জেলায়। সংক্রমণ যেমন নিয়ন্ত্রণে এসেছে, তেমনি সুস্থ হওয়ার হারও বেড়েছে, এমনটাই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতী। কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। কি জানিয়েছেন জেলা শাসক, শোনাব। আমাদের জেলাতে আজ পর্যন্ত যা কেস ছিল 23 মার্চ থেকে 131, টোটাল 126 ডিসচার্জ হয়ে গেছে। রিকভারি রেট ইজ খুবই ভালো, আর 15টা এখন অ্যাক্টিভ কেস আছে, যে সনাকাতেই আছে, এখানে কোনো করোনা ডেথ নেই। কালকে বর্ধমান মিউনিসিপালিটির মধ্যে একটা কেস, পুরস্থলী বনে একটা কেস আছে, এটাই আছে একটা কেস বর্ধমান মিউনিসিপালিটি। আর হ্যাঁ, ভারত সেবা আশ্রম মহারাজ ওনার পাওয়া গেছে, ওনার কন্ট্যাক্টে 34 জন টেস্ট করেছে। 34 জনের মধ্যে ডিভিশনাল ফরেস্ট অফিসার, ওরও 2টা স্টাফ আছে, আর অন্য আশ্রমে 25টা লোক আছে, আর মহারাজ নিজেই এনেছিল, কন্ট্যাক্টে দিয়েছিলেন। তো আমাদের ডিটেল নিয়েছি, আর সব টেস্টিং হবে, আজকে হচ্ছে, আর তারপর ওনাকে যেভাবে কোয়ারেন্টাইন করতে হবে, বা ওনাকে যদি পজিটিভ পাওয়া যায় তো ওকেও আমাদেরকে কোভিড হসপিটাল। তারপর একটা কথা বলতে চাচ্ছি যে উত্তর পুরুষ থেকে 3 দিন এসেছে, লকডাউন তো এখন তো ইন্টারস্টেট মুভমেন্ট তো বাড়েন নাই, এখন তো ইন্টারস্টেট মুভমেন্ট ওই আসতেই পারে, পারমিট নিয়ে আসতে পারে, পারমিশন নিয়ে আসতে পারে, এখন তো মুভমেন্টে কোনো অসুবিধা নেই। তো সমস্ত আশ্রমবাড়ি কি কন্টেনমেন্ট করা হবে? আশ্রমকে তো আমাদের ও মহারাজকে তো পাঠানো হয়ে গেছে সানাকাতে, আর আশ্রমের মধ্যে যে ছিল ইনমেট 25 অলমোস্ট, ওনাকে নিয়ে গিয়ে টেস্ট করে দরকার হলে আশ্রমকেই কোয়ারেন্টাইন করবো, ও আজকে সিদ্ধান্ত নেবো একটা কথা। গভর্নমেন্টের যে প্রায়োরিটি ছিল তার মধ্যে অন্যতম ছিল কৃষক বাজার, যতগুলো আছে ওকে কী করে ভালো করে চালানো যায়। আমাদের এখানে 20টা কৃষক বাজার আছে, 11টা ভালো চলছে, খুব ভালো চলছে, 8টা খুব ভালো চলছে না, তার জন্য আমাদের একটু ব্যবস্থা নিয়েছে যে কোন কোন ব্লকে কী কাজ করা যেতে পারে। আমাদের কিছু সেন্টার অফ এক্সিলেন্স ডিক্লেয়ার করে দিয়েছি কালকে, যেখানে ওই কাজ হবে। কেতুগ্রাম 1 সে লিড সেন্টার ফর প্রাণী সম্পদ আর ফিশারি, এমজি এনার্জি থেকে পন্ড কাটবো ওখানে, আর ওখানে ক্যাটফিশ কাল্টিভেশন একমাত্র জায়গা হবে কেতুগ্রাম 2, আর এআরডি পোলট্রি, আর পোলট্রি যে ডিম হবে সব ওই জেলাতেই ব্লকেই যাবে, এ তো মিড ডে মিল আইসিডিএস যা হোক। পূর্বস্থলী 2 তে সেন্টার অফ এক্সিলেন্স ফর হর্টিকালচার।